ওকে দিয়ে আমরা কেন তুমি খেতে থাকো ওর সামনে কোন সুন্দরীটা কোথায় ছিল। হাই ফ্রেন্ডস, আমি কোয়েল আর আমার ইউটিউব চ্যানেলে রামধনুতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে আমার ছোট্ট মেয়ে সৌমিলি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ে 5 মাসের মাইলস্টোনগুলো কী কী। দেখুন, প্রত্যেকটি বাচ্চা মাইলস্টোন অ্যাচিভ করার সময় কিন্তু আলাদা হয়। আমি আজকে আমার যেই সব জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো সেগুলো মোটামুটি 4 থেকে 6 মাস থেকে 7 মাসের মধ্যে বেবিরা অ্যাচিভ করা স্টার্ট করে। কেউ আর্লি অ্যাচিভ করে, কেউ লেট অ্যাচিভ করে। আমরা কিন্তু কখনোই একটি বেবির সাথে আরেকটি বেবিকে তুলনা করব না। আজকে আমি শুধু আপনাদের সাথে শেয়ার করব আমার মাম্পা 5 মাসে এসে কী কী নতুন নতুন জিনিস শেখা শুরু করেছে। আপনারা সবাই দেখতে রাজি তো? বলে হাই। আচ্ছা, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও, লেটস স্টার্ট। ও 5 মাসে আসার পর সব থেকে বড় যে মাইলস্টোনটা আমি বলবো সেটা হচ্ছে ও পায়ের ওপর, ও নিজের পায়ের ওপর খুব ভালোভাবে ভরটা দিতে শিখছে। ওদেরকে মোটামুটি 4 মাস থেকেই আমি প্রথমে ওকে এই রকমভাবে দাঁড় করানো স্টার্ট করেছিলাম, আর এখন ওকে জাস্ট যদি আমি দুটো আঙ্গুলও ধরে নিই ও কিন্তু কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থাকতে পারে। ও কোনো প্রবলেম ফেস করে না, বরং যে পা এগিয়ে এগিয়ে আরও হেঁটে যাওয়ার চেষ্টা করে। এটা ওই মাসে এসে একদম কনফিডেন্টলি করতে শিখেছে। তো এটার ফার্স্ট মাইলস্টোন। সেকেন্ড হচ্ছে হাঁটতে পারা। ও এখন বেশ এক পা দু পা করে আমরা ধরে রাখলে নিজেই পা এগিয়ে গিয়ে হাঁটতে শুরু করছে। মানে আমরা রোজই ওকে একটুখানি সকাল বিকেল এরকম এক্সারসাইজটা করাই, 1 2 3 4 করে ওকে আমরা পা গুনি, আরও টুকটুক করে পা ফেলতে থাকে, অর্থাৎ নিজের পায়ের সাপোর্টটা দিতে শিখেছে। এটাই হচ্ছে ওর এই মাসের সেকেন্ড মাইলস্টোন। মাম্পা এখন খুব কনফিডেন্টলি রোল ওভার করতে পারছে, ইজিলি পিঠের থেকে পেটের ওপর চলে আসছে। আমাদের আর কোনো অ্যাসিস্ট ওকে দরকার নেই, কিন্তু এখন পর্যন্ত ও পেটের থেকে পিঠে ব্যাক করতে পারছে না, ওটা করতে এখনও সময় লাগবে। এছাড়াও আগে মাথাটা শুধু তুলতে পারতো, এখন প্রায় বুক অবধি অনেকটাই ও উঁচুতে তুলে দেয়। আর তাছাড়া দেখুন, যে কোনো জিনিসকে এখন ফলো করার ক্ষমতাটা ওর বেড়েছে। যদি আমি ওকে র্যাটল নিয়ে সামনে ঘোরাই তো জিনিসটাকে ফলো করতে চায়, অতএব ওর আইসাইটটাও আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে। এখানে দেখুন সাঁতার কাটার মতো করছে, হাত দুটোকে তুলে হাত পা তুলে। এটাই হচ্ছে ওর এ মাসের থার্ড মাইলস্টোন। এরপর প্রথমে আমরা ওকে সাপোর্ট দিয়ে বসানো শিখিয়েছিলাম, ধর আমরা ধরে পায়ের মধ্যে দিয়ে ব্যালেন্স দিয়ে। এখনও মোটামুটি নিজেই 5 থেকে 7 মিনিট নিজেই সাপোর্ট ছাড়া বসে পড়ে শুধু হাতের ওপর ভর দেয়। এখন মাম্পা সেটা সবাইকে দেখাবে তো? একদম। এছাড়াও আরেকটি নতুন জিনিস শুরু করেছে, এরকম শুধু ব্যাঙের মতো হয়ে যাবে। পায়ের আঙ্গুলকেও মাঝে মাঝে মুখের মধ্যে ঢুকে চুষতে শুরু করেছে। ওভারঅল ওর ফ্লেক্সিবিলিটা অনেকটা বেড়েছে আমরা বলতে পারি। এই মাসে এসে হ্যান্ড আই কোঅর্ডিনেশনটা অনেকটা ভালো হয়েছে। ওকে কোনো কিছু আমি যদি এটা খেলনা দিই, ও সেটার দিকে নিজের হাত বাড়ানো, নিজে সেটাকে গ্রিপ করা স্টার্ট করে দিয়েছে। মামাম, তুমি ধরে দেখাবে এটা? তুমি কেমনভাবে ধরতে পার? আর যে কোনো কিছু হাতে দেওয়া হয় সেটা ওর মুখে যাওয়া চাই। যাই হোক, এভরিথিং আমার মাম্মামের মুখের মধ্যে ঢুকে যাবে। গ্রিপটাও কিন্তু ভালোই স্ট্রং হয়েছে, মানে ইজিলি ওর হাত থেকে কোনো কিছু ছাড়িয়ে নেওয়া যায় না। এই সময় এসে অনেক সময় বিদেশি কান্ট্রিগুলোতে 4 মাস থেকেই বাচ্চাদের বলে 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 4 মাস থেকেই বাচ্চাদের সলিড ইন্টারডিউস শুরু করে দেয়। ওর এখন কি হয়েছে, যে কোনো খাবার জিনিস আমরা যখন খাই মুখের মধ্যে জিনিসটাকে রীতিমতো ফলো করা শুরু করে, আর নিজের মুখটাকে খুলে দেয় জিনিসটাকে খাওয়ার জন্য। মানে এখনো যদি ওকে দিই আমরা কেন তুমি খেতে শুরু করবো, ওর সামনে কোনো কিছু খাওয়াটা খুব চাপের হয়ে গেছে। ও এমনভাবে আমাদের মুখের দিকে তাকাবে যে ওর কাছে খেতে খুব কষ্ট হয়। মাম্মা, আর একটা মাস বাবা, এখন মামা বিস্কুটটা খাক। না 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 না, তুমি খাবে, তুমি আর একটা মাস পর খাবে। এছাড়াও এখন দেখবেন অলওয়েজ ওর লেগ এক্সারসাইজ চলছে, পাটাকে সমানে এইরকমভাবে ঘুরোতেই থাকে, এটা একটা নতুন জিনিস। এছাড়াও আমরা এটা বুঝতে পারছি ও ফেসেসকে খুব ভালো চিনতে শিখেছে। সাধারণত আমি ওর পাপা আর ঠামিই থাকি বাড়িতে, মানে আমাদের তিনজনকে খুব ভালো রেকগনাইজ করতে পেরেছে। অন্য কারোর কোলে গেলে আগে কান্নাকাটি বা ছ্যানছ্যান করতো না, এখন অচেনা কেউ যদি ওকে কোলে নেয় ও যে পছন্দ করছে না বা আমাদেরকে খুঁজে সেটা ইজিলি বলতে পারি আমরা। আর তাছাড়া ও এখন প্লেয়িংটাকে খুব এনজয় করা শিখেছে। আগে হয়তো সে ততটাও খেলতো না, এখন জিনিসপত্রের সাথে খেলা বা আমাদের সাথে খেলা, স্মাইল করছে অনেক বেশি,
নানা রকম ডিফারেন্ট সাউন্ড বের করা, আ আ উ উ টা টা এই টাইপের বিভিন্ন সাউন্ডকে মিমিক করার চেষ্টা করা, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশনকেও ক্যাচ আপ করছে, এই রকম বিভিন্ন ইম্প্রুভমেন্ট আমরা ওর মধ্যে দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওকে ডাকছি, ওর বাবা ডাকুক বা আমি ডাকি, ও সেদিকে তাকাচ্ছে, মানে আমরা বুঝতে পারছি যে আমরা ওকে ডাকা হচ্ছে, এই জিনিসগুলো এই মাসে ওর মধ্যে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। মাম্পার এখন 5 মাসে, ওয়েট হচ্ছে 6 কেজি, আর ওর বার্থ ওয়েট ছিল 3 কেজি। ডাক্তারদের মতে 6 মাস হতে হতে বেবিদের ডাবল বার্থ ওয়েট হয়ে যাওয়ার কথা, ওর হয়তো আরেকটু ওয়েট গেইন হলে ভালো হতো, বাট হসপিটালাইজ থাকার সময় 1 মাস ও কোনো ওয়েট গেইন করতে পারেনি, তার জন্য ওকে আমাকে ফর্মুলা মিল্কও অ্যাডিশনাল ফুড হিসাবে দিতে হচ্ছে ওর ওই ওয়েটের ঘাটতিটাকে মেটানোর জন্য। যে জিনিসগুলো একটু দুশ্চিন্তায় হতে পারে, যে ধরুন আপনি 5-6 মাসে পড়ে গেছে, বেবি তাও আপনি ডাকছেন, বেবি সাড়া দিচ্ছে না, বা বেবি ক্রস আই, অর্থাৎ এই দিকে জাস্ট চোখের মনে দুটো স্থির হয়ে আছে, বা ও ইন্টারাক্ট করছে না সবার সাথে, কাউকে দেখে হাসছে না, স্মাইল করছে না, এই রকম যদি আপনাদের প্রবলেমগুলো মনে হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত। আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি আমার মাম্পার ডেমনস্ট্রেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 প্রচুর ভালোবাসা দেবেন আমার মাম্পাকে। মাম্পা টাটা বলে দাও, টাটা, বলে তোমরা সবাই খুব ভালো থাকবে, বাইরে করোনা আছে, সুস্থ থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওর সাথে, নমস্কার।